আসেন ভিতরে দেখ আজ আছে আপনাদের আজকে একটা জিনিস দেখাবো দেখেন ছোট ছোট অফিসের কাণ্ড দেখেন আমি এখানে এসেছি একটা পার্সেল দেওয়ার জন্য অর্থাৎ এখানে একটা বুকিং দিব আমি ঢাকায় কিছু মালামাল পাঠাবো এই জন্য আমি এসেছি যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যে এখানে বুকিং যে যিনি অফিসার আছেন ওনার সঙ্গে একটু যোগাযোগ করে ওনার অবস্থা দেখি টেবিলের অবস্থা দেখি ফ্যান উঠতেছে দুইটা ফ্যান উঠতেছে টেবিলের অবস্থা দেখছেন এখানে কেউ নেই অর্থাৎ এখন আমি কার সঙ্গে যোগাযোগ করবো এই হলো বাংলাদেশের অবস্থা রেলওয়ের অবস্থা আর বিস্তারিত রেলওয়ে তো এভাবে যদি রেলওয়ের বিজনেসটা এমন খারাপ হবে তাদের কারণে তো খারাপ এই কর্মকর্তা কোথায় গেছে কেউ জানে না অনেকের কাছে জিজ্ঞেস করছি কেউ বলতে পারে না উনি কোথায় আছে এখন কার সঙ্গে আমি বাধ্য হয়ে আমাকে যেতে হবে প্রাইভেট যে পার্সেল নেন তাদের কাছে যেতে হবে এইটাই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের যে এই দুর্নীতি এই রেল প্রশাসন আবার আমরা আবার বলি যে রেলে বিরাট ক্ষতি হচ্ছে এটা তো এক ধরনের একটা ক্ষতির আওতায় পড়ে আমি যদি এসে বুকিং করতে না পারি আমি তো নিশ্চয়ই প্রাইভেটে অন্য কোথাও যা বুকিং করবো বুকিং করে হয়তো আমার কাজটা তো আমি উদ্ধার করবো তো এই টেবিলটা লাগানো হয়েছে ফ্যানগুলো করছে এগুলা দেখার জন্য কেউ নেই চলো না আমরা একটু আর যোগাযোগ করি কাজ ভাই এখানে পার্সেল অফিসের কেউ আছে এখানে নাকি ভাত খাইতে গেছে এখন বাজে এখন কিন্তু রমজান মাস কিসের ভাত খাবো জানি না একটা উসিলা মাত্র রমজান মাসে কি ভাত খাওয়ার সময় আছে কোনো টাইম আছে এই পার্সেল অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে কেউ নাই স্টেশন ফাঁকা এবং এখানে বুকিং নেওয়ার মতো কেউ নাই চলুন আমরা যাই এইভাবে হচ্ছে চলতেছে আমাদের দেশটা এভাবে চললে আমরাও এভাবে চলতে হবে এই দেশে এইভাবে যদি চলে তাহলে আর কি করার কিছু করার নেই আমরা এখন নির্বাক হয়ে এখন তাকিয়ে থাকা ছাড়া আর কিছু নেই তারপর দেখাচ্ছি আপনাদের এই পার্সেল অফিস এই পার্সেলের চেয়ারটা ফাঁকা আপনারা কেউ নাই এখানে এ হলো আমাদের সরকারি অফিসের রাজকর্মচারীরা যারা আছে এরা হচ্ছে প্রকৃত রাজকর্মচারী এদের কাছে আমরা জিম্মি হয়ে আছি এর জন্য দেখার প্রতিকার করার কেউ নাই যারা আছেন নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে যদি কেউ মনে করেন যে এটা ছড়িয়ে দিবেন রেল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এর জন্য যথাযথ ব্যবস্থা নিবেন এমনটি আশা করছি ধন্যবাদ।